কলকাতা ফিশ ফেডারেশন একটা অর্নামেন্টাল এক্সপো, ফিশ এক্সপোর যে ব্যবস্থা করেছিল তাতে একবার জন্য সায়েন্স সিটি অডিটোরিয়ামের পিছন দিকে যে জায়গাটা রয়েছে সেখানে চলে এলাম। দেখতেই পাচ্ছেন এখানে ঢোকবার পরে এখানে কিন্তু বিভিন্ন ওয়ার্কশপ হচ্ছে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে মাস সম্বন্ধে। সাধারণত এখানে বলা হয়েছিল যে অর্নামেন্টাল ফিশের ওপরে এক্সপো যেমন হবে তেমনি এখানে কম্পিটিশান হবে। তো আমরা প্রথম দিন মানে শনিবার দিন চলে গেছিলাম 6 তারিখে জুলাই মাসে, কিন্তু সেদিনকে গিয়ে দেখতে পেলাম যে অর্নামেন্টাল ফিশের যে কম্পিটিশান সেগুলো এখনও তৈরি করছে, এখনও রেডি হয়নি। কিন্তু যে স্টলগুলোতে বিভিন্ন রকম প্রোডাক্ট এবং বিভিন্ন রকমের যে উপাদান এবং অ্যাকোয়াস্কেপ এবং অ্যাকুরিয়াম সমস্ত কিছুই কিন্তু সেখানে উপলব্ধ ছিল। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর করে একটা ডাচ অ্যাকোয়াস্কেপ তৈরি করা হয়েছে এবং এই অ্যাকোয়াস্কেপটা দেখতে খুবই সুন্দর লাগছে। ভেতরে টেট্রা মাছ রয়েছে, সামনে দেখতেই পাচ্ছেন কালচার করা প্ল্যান্ট রয়েছে। কালচার করা প্ল্যান্টগুলো আপনারা চাইলে যে দিতে পারেন এবং এই ধরনের অভিনব একটি মেলা এই প্রথম কলকাতাতে হলো। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে সি ওয়াটারের ভেতরে যে মেরিন ফিশ ট্যাঙ্ক হয়, মেরিন ফিশ ট্যাঙ্কের যে সুন্দর একটি আবহ তা সুন্দর করে সাজানো রয়েছে এবং এইগুলো দেখবার পরে আপনারা এগিয়ে যেতে পারেন। সামনের দিকে আরও অনেকগুলো স্টল রয়েছে, সেই স্টলের ভেতরে দেখতে পাবেন যে খুব সুন্দর করে নানা প্রোডাক্ট রয়েছে। এখানে খুব সুন্দর করে অ্যাকোয়াস্কেপ, তারপরে রিপ টুট দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে দেখুন এটা সিসকেপ বলে একটি সংস্থা, এটা খুব সুন্দর করে মেরিন ট্যাঙ্ক বানায় এবং মেরিন ট্যাঙ্কের যে প্রধানত বিষয়টা তো জানেন যে নোনা জলের মধ্যে হয় মাছগুলো এবং একটু মাছের দামগুলো বেশি সাধারণ মাছে আমরা যেগুলো ব্যবহার করে থাকি তার থেকে। কিন্তু তবু অনেক ক্ষেত্রেই অনেকে এই ধরনের মাছই পছন্দ করে থাকে এবং এই ধরনের ট্যাঙ্ক, তো এনারা সেই ট্যাঙ্ক বানিয়ে দেয়। 20,000 টাকা থেকে সেই ট্যাঙ্ক বানানো শুরু হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ময়ূরদা বসে রয়েছে, ময়ূরদেব। তো ওনার ইউটিউব চ্যানেল নিশ্চয়ই আপনারা দেখেন, উনি একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে ইন্ডিকা নামে, যে সাবস্ট্রেট এবং যে আমরা সয়েল ইউজ করি সেই প্রোডাক্ট উনি নতুন লঞ্চ করেছেন। এখানে গেলে ডিসকাউন্টের কুপন পাওয়া যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের পোকামাকড়, নানা রকমের জিনিসপত্র রয়েছে, এগুলোও চাইলে আপনারা আপনাদের মাছেদের জন্য নিতে পারেন। যারা জায়েন্ট ফিশ ট্যাঙ্ক করেন তাদের জন্য এই রকম পোকামাকড় খাওয়াতে হয় মাছেদের, আরশোলার মতো পোকামাকড় ওয়ার্ম রয়েছে, নানা রকম জিনিস আপনারা খাওয়াতে পারেন। আর এই যে আমরা এখানে চলে এলাম, এখানেই আসলে কম্পিটিশান হওয়ার কথা, কম্পিটিশানের সমস্ত কিছু যখন তৈরি চলছিল আজকে হয়তো হয়ে গেছে। আমরা দেখতে পেলাম না সুন্দর সুন্দর ডিসকাস আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিসকাস মাছগুলো যখন আলো দিয়ে সুন্দর করে রাখা হবে অপূর্ব তার যে ফ্লেভারটা আপনারা পাবেন এবং নানা রকমের ডিসকাস এখানে রয়েছে। তো আপনারা এখানে যদি আসেন বা আপনারা যদি মাছ ভালোবাসেন তবে এই রকম অনুষ্ঠান হলে আপনারা যাবেন। এবং আপনারা চাইলে ডিসকাস কিন্তু খুব সুন্দর মাছ এবং অনেক দিন ধরে বাঁচে, যারা অ্যাঞ্জেল করে তারা ডিসকাসও করতে পারে। আর ফ্লাওয়ার হর্ন এখানে একটি রাখা ছিল, তার ছবি অল্প করে তুলে নিয়েছিলাম। এবং দেখতে পাচ্ছেন এখানে যে প্ল্যান্টের ট্যাঙ্ক করা হয়েছে, প্ল্যান্টের ট্যাঙ্কের ভেতরে কি সুন্দর ওয়াটার ফ্লো করছে এবং এই অ্যাকোয়াস্কেপগুলো যে তৈরি করা হয়, এই অ্যাকোয়াস্কেপগুলো যাতে সাধারণ মানুষ করতে পারে তার জন্য একটু ওয়ার্কশপ। And he is one of the senior most aquascapers in the country. Okay. He has specialized in this for many, many years. And he has been a guiding light for many people. Nada, you want to add something? See, he actually hobby. I mean, it's a hobby for us for a long time. And the problem kya hai ki, many people don't know what it is. Aisa bhi hobby ho sakta hai. Normally, people keep fish in their aquarium. But aquarium mein, ke andar mein itna hi beautiful aap. आप एक अपना दुनिया बना सकते हैं, यू कैन क्रिएट अ वर्ल्ड ऑफ योर ओन। मेनी पीपल डोंट नो दिस। सो आज का जो ये प्रोग्राम है इट्स बेसिकली अ प्लेटफॉर्म टू शोकेस व्हाट यू हैव कैपेसिटी सो दैट आप लोग देख सकते हो। सो एंड बिग थैंक्स टू कोलकाता फिश फेडरेशन फॉर दिस इवेंट दिस कैन बी विच गोना हैपन। सो कैन वी हैव अ राउंड ऑफ अप्लॉज फॉर कोलकाता फिश फेडरेशन। मेनी मेनी थैंक्स टू कोलकाता फिश फेडरेशन टू क्रिएट समथिंग लाइक दिस। We hope that it's just not this year, but it's going to happen. He's an amazing talent. आपने वहाँ पे उनके stall में देखा होगा. And he has been working very hard, tirelessly hard to improve the aquascaping hobby. He has also gotten into tissue culture. They're making aquatic plants, so you can go and check it out.
But Dada, you want to add something? তবে এখানে অ্যাড করার সেরকম কিছু নেই, সবাই মোটামুটি সবাইকে চিনি আর হবি থেকে এই ব্যাপারটাকে নিয়ে আরো পেয়ে গিয়ে যাওয়ার জন্য আমরা যেটুকু করতে হয় সেই জিনিসটাকে নিয়ে আরো ইনভলভ হয়ে পড়া, আরো সেই জিনিসটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়া, কোন জায়গাটাতে আমরা আরো কিছু অ্যাড করতে পারি, সেগুলোতে আমরা সব সময় কাজ করি। It is not imported from China or anywhere, okay, completely Indian made, and we are launching this and using this today in the aquascape. Now, we have some basic steps that will be used in any aquascape, okay. Now, you can do it however you want. The first step always should be to use a substrate below the soil. Substrate ka kya help hota hai is basically to give the soil some height, give ample root space for the root to hold on, because you want the plant to grow nicely, good root, matlab good plant, and you also want aeration within the soil, you want your soil to be aerated, there should be oxygen circulation and bacteria growth. I'll just show you. ব্যাকটেরিয়া যাব ডালতে হ্যাঁ তো ব্যাকটেরিয়া সোয়া হওয়া রয়েছে ডরমেন্ট, ইউ নিড সমথিং টু ওয়েক ইট আপ, ইউ নিড ফুড ফর দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড সমথিং দ্যাট উইল হেল্প দ্য রুটস গ্রো। নাও ওয়াই ডু ইউ নিড সমথিং দ্যাট উইল হেল্প দ্য রুটস গ্রো? নাও পুট ইট এট দ্য প্ল্যান্ট, ইউ ক্যান পুট ইট ওয়্যারএভার ইউ ফিল ইউ আর, অ্যান্ড ইউ পুট ইট ওয়্যার ইউ হ্যাভ, ইউ আর গোয়িং টু পুট ইয়োর সাবস্ট্রেট, রাইট? দাদা আপনি আগে নো দ্য ব্যাগ, and yahan pe dada ne piche ki taraf dala hai, ideally the more you use your substrate towards the back, because aapko back mein height zyada chahiye, back mein height isliye chahiye because hum zyada tar aquascape ko front se dekhte hain, to agar back mein height hai to plants acha dikhega, growth acha dikhega, okay. It's called indica additives, ye packet hai uska, soil mein free mein aata hai, iska ek unique function hai ye add on top of the substrate. Micro rhiza fungi bolte hain, which will create a symbiotic relationship between the plant, because koi plant mein nutrition zyada hai, koi plant thoda weak hai, to high nutrition wala plant weak plant ko support karega. This is the first time anybody has used this in aquarium or in the world, okay, and you should be proud, it's an Indian. Tali bajao liter mein aata hai, 9 लीटर का ये बकेट रीयूजेबल है, कैन ऑल्सो बी यूज एज अ हॉस्पिटल टैंक, ठीक है, और भी उसके यूजेस है बकेट के, बट वो मैं बता नहीं देता, ठीक है, बट इट कैन बी यूज एज अ हॉस्पिटल टैंक, इट कैन ऑल्सो बी यूज एज अ पॉट टू ग्रो प्लांट, ओके. My aquascaping layout shifted to more underwater and more nature-friendly realistic. That's how I landed somewhere. This is 2023-24 session, and now my layouts are all inspired by high-impact nature aquariums. So whatever I am doing today is just a basic example. You will probably find in the later stages, this is very early, so stay enjoyed, stay entertained. Nature would not have created it, correct? Algae also is very important in an aquarium, because your fish need to eat it,
shrimps need to eat it. It is required in an aquarium. Algae is like sardi in your body. Thoda weather change hua, sardi aa gayi. Correct? Abhi barish hua, barish mein bheeg gaya, sardi aa jata. So it's like that. Correct? So if there is some problem in your balance, your equilibrium, light kam zyada, CO2 kam zyada, nutrition kam zyada, algae. Right? The simplest solution, sir. Okay. To keep an aquarium not algae free, but free from algae visually. Right? Is to have your equilibrium right. And ye koi formula nahi hai. Aapke ghar ke liye aapko set karna padega. Lighting hours, nutrition, fertilizer, soil. Aapke plants ke hisab se set karna padega. When you do it according to what internet is telling you, it will not work. Because the plants are made in the lab, there is a kind of a gel. Nowadays even latest technology comes without gel. You can directly plant it, but better to wash. Because we use a medium here, which is sugar based medium. Lot of people have melting and algae issues. Plant melt ho jata hai, algae aa jata hai. It's because ye gel reh jata hai. Ye sugar hai. Okay, that is causing the algae in the tank. শুধুমাত্র ব্ল্যান্ডেড অ্যাকুয়ারিয়াম আর অ্যাকোয়াস্কেপ আর্ট এবং এই অ্যাকোয়াস্কেপ আর্ট ওই আর্ট নিয়ে জাপান সময় হয়েছে সেটা কী করে বানানো হয় এই কনসেপ্টের যে নতুন প্রোডাক্টের চাকরি প্রোডাকশন বিষয় যেমন করবো তেমনি ব্যাকটেরিয়া কী কেন আমাদের ফিল্টার ইউজ করা উচিত কী উচিত না কীভাবে আমরা আমাদের জলকে পরিশুদ্ধ রাখতে পারবো বা মাছ কী করে পরিশুদ্ধ রাখবো সমস্ত নানা বিষয় নিয়ে আলোচনা করবো নানা বিষয় সেগুলো কিন্তু এখানে আলোচনা করছে উপকৃত হয়েছি আপনারা কিন্তু এখানে আঠারোটি আট পাঠিয়ে ছোটি লাগে সুন্দর একটা ডাইনামিক একটা হার্ডস্কিল Rotala Bloodred. So what will look good? Green leaf java pod. Mr. Bola green leaf java pod. Green leaf java pod is an obvious choice. Jaise ye needle jaisa hai, similarly we can put some green leaf here. We can put some green leaf here also. Flow ka matlab ye nahi ki flow idhar hi hoga. Pura balance. See, tilted on the left side. Ye wala tilted on the opposite side. আমরা এমনভাবে প্ল্যান্টিংটা করার চেষ্টা করবো যাতে এই কাঠের বিউটিটা কমবে এগুলো হচ্ছে বিউটি তো কাঠটা এই যে গুলো আছে এই যে গাছগুলো আছে এগুলো আমরা মস থেকে কভার করবো না খুব কম আমরা মসটা কোথায় কভার করবো এই জায়গাগুলোতে মস কভার করবো ঠিক আছে এই এই কাঠের ইন্টারেস্টিং পোর্শন হচ্ছে আমার ইচ্ছা এই জায়গাটা মস আমি দেবো না এই জায়গাটা ব্যালেন্স হবে এই জায়গাগুলো আমরা মসে কভার করবো এবং এই জায়গাগুলোতে আমরা আরামসে অ্যাম্পিয়ার্স কিংবা ছোটো ছোটো এগুলো ভরে দেবো তো আমি যেটা বলছি যে আমি যেভাবে প্ল্যানিং করবো তুমি যদি অ্যাকোয়াস্কেপার হও তুমি তোমার মতন করে সাজাবে সবার সাজানো আলাদা এটা কোনো টেমপ্লেট হয় না এটা কোনো টেমপ্লেট বা বই কিছু হয় না